বঙ্গবন্ধু সামরিক জাদুঘর ঢাকার বিজয় সরণিতে অবস্থিত একটি আর্কিটেকচারাল বিউটি। 1998 সালে আর্মি মিউজিয়ামকে নতুন করে বিজয় সরণিতে শিফট করা হয় এবং নামকরণ করা হয় বাংলাদেশ সামরিক জাদুঘর। তবে 2020 সালে নতুন আঙ্গিকে এই জাদুঘরকে সাজানো হয় এবং নামকরণ করা হয় বঙ্গবন্ধু সামরিক জাদুঘর। জাদুঘরে ঢোকার প্রবেশ মূল্য 50 টাকা বাংলাদেশি নাগরিকদের জন্য। জাদুঘরের ভিতরে প্রবেশ করলেই এটার বিশালতা আর মুভিং অ্যাক্সেলারেটর দেখে আপনার মনে হবে হয়তো বড় কোনো শপিং মলে চলে এসেছেন আপনি। আরও ভিতরে প্রবেশের সাথে সাথে এটার আর্কিটেকচারাল বিউটি আপনাকে পদে পদে মুগ্ধ করবে। প্রশস্ত সামনের কোর্ট, সবুজে সজ্জিত জলরাশি, প্রতিটি ফ্লোরের স্পষ্ট উচ্চতার বৈচিত্র্য এবং প্রতিটি দিক থেকে মনোরম দৃশ্য জাদুঘরটিকে এক অনন্য সৌন্দর্য এনে দিয়েছে এবং সম্ভবত বাংলাদেশের সেরা জাদুঘরে পরিণত করেছে। এই জাদুঘরের প্রাথমিক উদ্দেশ্য হল বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাস, ঐতিহ্য, সাফল্য এবং অগ্রগতি সংগ্রহ করা, সংরক্ষণ করা এবং প্রদর্শন করা, সাথে সাথে জনগণকে সামরিক বাহিনীতে যোগদান করতে উদ্বুদ্ধ করা। জাদুঘরটিতে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর গ্যালারি সহ 6টি পৃথক বিভাগ রয়েছে। রক্ষণাবেক্ষণের জিনিসপত্র বেজমেন্টে 3টি পৃথক ওয়ার্কশপ এবং স্টোরে রাখা হয়েছে। উপরের তলায় আছে সুদৃশ্য জাতিসংঘ শান্তিরক্ষা গ্যালারি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশাল ভাস্কর্যটিকে কেন্দ্রে রেখে এই বিশেষ জাদুঘরের সমস্ত প্রত্নবস্তু কর্কস্ক্রু প্যাটার্নে প্রদর্শন করা হয়েছে। জাদুঘর কমপ্লেক্সের নিজস্ব ক্যাফেটেরিয়া, আর্ট গ্যালারি এবং মুভি থিয়েটারও রয়েছে। জাদুঘরের বিভিন্ন জায়গায় আছে বসার সুব্যবস্থাও। এই জাদুঘরের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে জাদুঘরের বিভিন্ন ফেজে টেকনোলজির অসম্ভব সুন্দর ব্যবহার, যা আপনার দৃষ্টি কাড়তে বাধ্য। এই জাদুঘর নির্মাণের জন্য প্রায় 640 কোটি টাকা বাজেট বরাদ্দ ছিল। জাদুঘরটির নির্মাণ সম্পূর্ণ করতে সময় লেগেছে প্রায় 5 বছর। এই জাদুঘরের প্রত্যেকটি জিনিস এতটাই সাজানো গোছানো যে আপনার মনে হবে দেশের বাইরে কোথাও ঘুরতে এসেছেন।
জাদুঘরের আউটসাইড আর্কিটেকচারাল ডিজাইনের মধ্যেও ফুটে উঠেছে বাংলাদেশ নৌবাহিনী, সেনাবাহিনী এবং বিমানবাহিনীর বিশেষ কিছু স্থাপত্যকর্ম। সপ্তাহে বুধবার বাদে এবং জাতীয় ছুটির দিনগুলো ছাড়া সপ্তাহে ৬ দিনই সামরিক জাদুঘর খোলা থাকে দর্শনার্থীদের জন্য। বাংলাদেশে আরও এরকম সুন্দর সুন্দর স্থাপত্য নির্মিত হোক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। যারা ঢাকাতে থাকেন কিংবা ঢাকাতে ঘুরতে গিয়েছেন তারা অবশ্যই এই সামরিক জাদুঘরে একবার হলেও ঘুরে আসবেন, নিরাশ হবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।